প্রতিদ্বন্দ্বী বলছে, কি করতে হবে না, ওদের লোকসভার মুখ্য দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, মানলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালির আপনার কিছু অভিযোগ আছে। আমার বক্তব্য 2014 9 মে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বলেছিল যে রোজভ্যালি সহ সমস্ত চিটফান্ড গুলো তদন্ত করো। 2014 গেল তখন মনে হলো না, 2015 গেল তখন মনে হলো না, 2016 গেল তখন মনে হলো না। যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় নোটবন্দির বিরুদ্ধে বলতে শুরু করলেন, হঠাৎ মনে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চোর, ওর বিরুদ্ধে অভিযোগ আছে, ওকে গ্রেপ্তার করতে হবে। যতই আঘাত আসুক একটা কথা জেনে রেখে দিন, মমতা ব্যানার্জির উপর আঘাত করে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যাবে না। এবং মমতা ব্যানার্জির উপর আঘাত করে যারাও ভেতরে এখনো অন্য রাজনৈতিক দলের শিবির করছে, সেটাও আমরা বেশি দিন আর করতে দেব না। তাই সবাই মিলে, এবং এটা সাথে সাথে এটাও ঠিক, হয়তো এমন একজন লোক আছে যে ভেতরে ইয়ারএমসি করে, তার যোগ্যতা আপনার চাইতে বেশি, সে যখন আপনার দলে আসবে আপনার জায়গাটাই কিন্তু তাকে ছেড়ে দিতে হবে, সেটা বাধা দিলে চলবে না। ভারতবর্ষে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছব, এই কথা বলে সকলকে আমাদের রেলের সেফটিটা নিয়ে যেভাবে বর্তমান রেল প্রশাসন চলছে, সেই জন্য রেলের রাত্রের সফরটা ভয় লাগে। রেলে সব ওপরে ওপরে কথা হচ্ছে, রেলের ভেতরে সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কাজ এই সরকার করছে না। আমি 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 জ্যোতিষ পড়াশোনা করছি। সবচেয়ে বড় অন্তর হতা হ্যায় জিস পার্টি কো আপ করতে হ্যায় আর উস পার্টি কা ট্রেড ইউনিয়ন, ইনকো আপনা স্বার্থ কাম না করনা পড়ে, লেকিন এক স্ট্রাকচার কো ইনহোনে খড়া করকে রাখা হ্যায়। ক্যো কংগ্রেস কি ট্রেড ইউনিয়ন তো আইএমটিসি থি, आईएमटीसी का ही ट्रेड यूनियन चलता है, केआरएमसी जिसको बोलते हैं, सीपीएम का भी ट्रेड यूनियन चलता है और मजबूती से चलता है। हम अपने नेताओं से, खासकर मुकुल दास से मैं रिक्वेस्ट करूंगा, हमारे ट्रेड यूनियन के जो लोग भी, ये एक जोन दो जोन सात जोन से कोई असुविधा नहीं होगा। मैं अगर आप बोले जमालपुर हाजीनगर जहां भी बोलेंगे मैं भी चलने को तैयार हूं। কাঁচামারা রেলওয়ে ওয়ার্কশপে তো অনেকেই থাকে, বাইরে থেকেও আসে, এমপ্লয়িদের লিস্ট নেওয়া হোক, তাদের বাড়ির ঠিকানা নেওয়া হোক, কে কে তৃণমূল করে বাইরে আর কে কে ভেতরে কংগ্রেস করে তার নামের তালিকা প্রকাশ করা হোক। আমার মনে হয় তাহলেই সবচেয়ে বেশি আন্দোলনটা হবে, আন্দোলন করতে পারবে।